হ্যালো বন্ধুরা, আমি পৌশালী। আজকের ব্লগটা শুরু করছি সাবু বানানো দিয়ে। হ্যাঁ, তোমরা তো সকলেই জানো, যারা আমার ব্লগ দেখো শুরু থেকে, ভাই জলখাবারে আগে ছাতু খেত, এখন সাবু খায়। তো ভাইয়ের সাবুটা বানিয়ে নিয়ে আমি এদিকে দেখো বেগুন ভাজার জন্য বেগুন, তারপর পেঁয়াজ, আদা বাটা এগুলো সব রেখে দিয়েছিলাম। এখানে প্রেশার কুকারে আমি এঁচোড় সেদ্ধ হতে বসাতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে কড়াতে তেল দিয়েছি গরম হতে, যে বেগুনগুলো ভেজে নেব। যেহেতু মানে মাছের ডা মানে আলু বেগুন দিয়ে মাছের সর্ষে বাটার ঝাল করব, তার জন্য বেগুনগুলো ভাজবো। তো এই ফাঁকে আমি ছাদে এলাম, দেখো বাইরে বেশ মেঘ করেছে, এখন হালকা পাতলা সকালবেলার দিকটা, যেহেতু এখন বাজলো 10টা। আর এই দেখো জুঁই ফুলের গাছটাতে বেশ ফুলও ফুটেছে একটা, আর বাকিগুলো কুঁড়িয়ে এসছে। তো তোমাদেরকে ছাদটাও একটু ঘুরিয়ে দেখে দিলাম যে কেমন লাগছে না লাগছে। তো আমি আজকে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, আমার ডেলি ব্লগ। সো মাঝখানে সেরকমভাবে কিছু করা হয়নি, 6 দিন একটু গ্যাপ গেল, তার জন্য দুঃখিত। কিন্তু কী বলো তো, মাঝে মধ্যে কাজগুলো পড়ে যায়, তো এদিকের কাজগুলো সারতে সারতে আর ঠিকভাবে দেওয়া হয়ে ওঠে না। তো আজকের যে ব্লগটা দেখছি সেটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, কথা বলতে বলতে এখানে রান্নাঘরে চলে এসেছি, আর বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বেগুনগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়ে তারপর ফিরে আসছি আবার তোমাদের সামনে, তোমরা ততক্ষণ দেখতে থাকো। এদিকে আমি এঁচোড় আলু পেঁয়াজ আদা রসুন সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম মানে এঁচোড় যদি একদম সুন্দর করে কষিয়ে রান্না করা যায় এইভাবে, সত্যিই একদম খাসির মাংসের মতন টেস্টটা হয়। আর আজকে হয়েও ছিল তেমনই। তো সুন্দর করে চলো রান্না বান্নাগুলো শেষ করে আমি, এখন বাজলো দুপুর 12:30, আর 12:30টার সময় আমি আর ভাই বেরিয়েছি। ভাই কিন্তু এখানে ক্যামেরাটা করছিল, আর আমাদের এখানে জিটি রোডের উপর এখন দেখছি বেশ ভালো ভালো মানে শপিং মলগুলো খুলেছে। এখানে যেমন দেখো এম বাজার খুলেছে, আরও একটু দূরে মোড় খুলে গেছে, আরও অনেক কিছু না খুলছে আস্তে আস্তে। আর এদিকে ভাই ইন্ডিয়ার রাস্তাঘাটের অবস্থা আর কি বলবো, দেখতেই পাচ্ছ আশেপাশে আমাদের। তো চলো মোড়ের মধ্যে ঢুকি। আসলে এই গরমে ভাবলাম চার জায়গায় ঘুরে 4টে জিনিস কেনার থেকে একই ছাদের তলায় যদি 4-5 রকমের জিনিস একই সাথে কিনে নিতে পারি, হয়তো 2-4 টাকা বা 5 টাকা বেশি নেবে। কিন্তু এই গরমে ওই যে ঘামটা ঝরাবো তার থেকে ভালো ভেতরে ঢুকে ঠান্ডা মাথায় শান্ত হয়ে যদি আমি সেই জিনিসগুলো কিনি খুব ভালো হয়। তো তাই আর এদিক ওদিক না করে একেবারে চলে এসেছি মোড়ে। তো চলো জিনিসগুলো কেনাকাটা করে নিই। কেনাকাটা করে নিয়ে দেখো বাড়ি ফিরে চলে এসেছি, আর বাড়িতে এসে আমি তো স্নান করতে যাব, মাকে দেখছিলাম মা উঠোন ধুচ্ছিল। তো যেহেতু বেলা হয়ে গেছে আর ওদিকে তো রান্নাও হয়ে গেছে, রান্না কমপ্লিট করেই গেছিলাম, তো মা এদিকে বলছে তুই চানটা করে নে, তারপর মা স্নান করতে যাবে। তা আমি স্নান টান করে এসে তারপর দেখো এখানে একটুখানি চুল টুল আঁচড়াচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, চুল আঁচড়াচ্ছি, ক্রিম লাগাচ্ছি সেটা, আর মা এই সময় স্নান করতে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো কেউ কিন্তু জানাতে ভুলবে না। আর আমি নিত্যদিনই সিটিএম রুটিনটা খুবই মেনে চলি, যেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং। তো আশা করছি যে তোমরাও এইভাবেই নিয়ম মেনে চলো, কারণ তাহলে আর স্কিনটা চকচকে কী করে থাকবে, তাই না? তো যাই হোক, এখানে আমি স্নান টান করে ক্রিম টিম মেখে চলে এসেছি পুজোর করব। পুজোটা করার জন্য এখানে ফুল তুলে নিচ্ছি, জুঁই ফুল ফুটেছিল জুঁই ফুল তুলছি, এদিকে দুটো টগর ফুটেছে
টগরগুলোও তুলে নিচ্ছি। আর এই যে ফুলগুলো দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই ফুলগুলোকে কী ফুল বলে আমি ঠিক জানি না, তবে এই ফুল আমি ঠাকুরকে দিই। তো এই ফুলগুলো না বেশ ডালগুলো শক্ত, দেখো ছিঁড়তে গিয়ে সমানে আর একটা করে ডাল এক্সট্রা ছিঁড়ে চলে আসে। কী জানি বাবা কী ফুল বলে, তোমরা জানলে একটুখানি জানিও তো। দাঁড়াও তোমাদের একটু সিনেমাটিক শট দেখাই। কী যে সুন্দর লাগছে দেখো এই ফুল, আর দূরে আকাশ, তারপর গাছপালা সব মিলিয়ে কী সুন্দরই না লাগছে। তোমাদের জন্য ছোট্ট করে একটা ক্লিপ তুললাম, ইচ্ছে হলো ওই আর কি। বন্ধুরা, আমি আর ভাই কালকে গেছিলাম আম আর লিচু কিনে এনেছিলাম, তো এখন লিচুগুলো বসে খাচ্ছি। আম তো দুপুরবেলা খেয়েছি, আমের ফলন এবারে মানে ভালো হয়নি খুব একটা, তো লিচুগুলো কিন্তু খুব মিষ্টি, খুব ভালো হয়েছে লিচুগুলো। তো চলো এই বিকালবেলা লিচু খাই একটুখানি, আর তোমরা নিশ্চয়ই পুরো ব্লগটা দেখেছো, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো এখন লিচুগুলো খাই, তোমরা দেখো। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সেই যে লিচু খাওয়ার সময় ভিডিও করলাম, তারপর আর করা হয়নি। তো একেবারে রাত্রে ডিনারে মা দেখো রুটি তৈরি করছে, সেটা দেখেই আজকের ব্লগটা শেয়ার করে মানে স্টপ করছি আজকের ব্লগটা এখানের মতন। কাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা, ভালো থেকো।